السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين الصلاه والسلام على سيد الاولين والاخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم করম আক্রমাবাদ শ্রদ্ধা মুরবিআল পরম শ্রদ্ধেয় মা অবনেরা যারা উপস্থিত যুবক তরুণার কিশোর আমরা নতুন একটি বছরে খ্রিস্টীয় সন দুই হাজার বিশে ইসাই সন বা খ্রিস্টীয় সন দুই হাজার বিশে নতুন বছরে আমরা যদিও আমরা যারা বাংলা আমরা তিনটি সন জানি, তিনটি সন গণনা করি একটা হলো এই ইসাই সন অনেকে ভুলে এটাকে ইংরেজি সন বলে এটা ভুল সনটা ইংরেজি না ইংরেজদের কাঁধে ভর করে এসেছে আমাদের এই দেশে কিন্তু এটা হল খ্রিস্টীয় স্বন ইসাই স্বন খ্রিস্টান ধর্মের স্বন এটা সালামের জন্ম থেকে গণনা করা সন তাই দুই হাজার বিশ ইংরেজি না দুই হাজার বিশ ইসাই বা দুই হাজার বিশ খ্রিস্টীয় স্বন আরেকটা স্বন আমরা গণনা করি তা হলো চাঁদ্র বছরের হিজরি সন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে সূচনা করে এই সন যদিও গণনা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রায় 17 বছর পরে উমর বিন আল খাত্তাব তালা তাআলা আনহুর শাসনআমলে আবূ মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকজন প্রখ্যাত সাহাবী তারা পরামর্শ দিলেন অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে রাষ্ট্রীয় ফরমানে চান্দ্র মাসের উল্লেখ থাকে তারিখ উল্লেখ থাকে শন উল্লেখ না থাকার কারণে কোনটা আগে কোনটা পরে পার্থক্য করা মুশকিল হয়ে যাচ্ছে তাই রাষ্ট্রীয় ফরমানের সন উল্লেখ করার পরামর্শের জন্য আল্লাহ তা আশারি রাদিয়াল্লাহু তাআলাহু উমর ইবনুল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন বললেন আর উমর বিনুল খাত্তাব আল্লাহ তাআলা তখন বেচেতাকা সাহাবায়ে کرام কে নিয়ে পরামর্শ করে হিজরত থেকে হিজরত থেকে একটি সন গণনার নেন কারণ হিজরতের দ্বারাই এই পৃথিবীতে ইসলামের পূর্ণতা ফুটে উঠেছিল বলেন সুবহারতা নবীজি হিজরতের দ্বারাই ইসলাম শান্তি ইসলাম মুক্তি ইসলাম মানে ভেদাভেদ নাই সবার জন্যে কল্যাণ আর নিরাপত্তা নবীজি দেখিয়েছেন হাতে কলমে প্রতিষ্ঠা করেছিলেন আর নবীজি হিজরতের পরি মদিনায় ইসলামের পূর্ণাঙ্গতা প্রকাশ করেছেন এমনকি কল্লান রাষ্ট্র কায়েম করেছিলেন কোথায় হিজরতের পরে তাই হিজরত এই পৃথিবীর ইতিহাসের জন্য মাইল ফলক পৃথিবীর ইতিহাসের জন্য মাইল স্টোন হিজরত তাই হিজরত থেকে গণনা করা সন আর আজকে চোদ্দশো একচল্লিশ হিজড়ি আরেকটা সন আমরা আমাদের দেশে মূর্খতা ছে গিয়েছে মূর্খ আর মূর্খত্বের আসপালন এত বেশি জ্ঞানী লোক কখনো হাসে জ্ঞানী কখনো বেদনার্থ হয় আর এই জন্য আমরা দেখি বাংলাদেশে পয়লা বৈশাখ আসলে কুকুর বিড়াল আর পেচার মুকুশ নিয়ে কিছু মূর্খরা চেঁচামেচি করে ওরা মূর্খ ওরা মিসকিন ওরা জানে না এই পয়লা বৈশাখ আবিষ্কার হয়েছে হিজরি সংকে ভিত্তি করে বলেন সোহান সম্রাট আকবরের আমলে আকবরের সিংহাসনে আরোহণকে স্মৃতিময় করে রাখার জন্য দুই নাম্বার ফসল কাটার সন হিসাবে তিন নাম্বার খাজনা আদায়ের সুবিধার জন্য এই তিনটি কারণে সম্রাট আকবরের নবরত্নের একজন ফতেউল্লাহ সিরাজি তিনি আলেম ছিলেন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তিনি হিজরি সনকে ভিত্তি করে কয়েক কয়েকশো বছর আগে বাংলা সন বঙ্গাব্দ সূচনা করেন কিন্তু বাংলা জন্মের সাথে সাথে কারণ ভিত্তিটা হল বলেন না তাই বাংলা চোদ্দশো কি বল পারেন না খালি আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো তাও কম বক্তে বলে একুশে ফেব্রুয়ারি আটি ফাল্গুন কম বক্তরা জানে না ভাইয়ের রক্ত ভাষার জন্য কবে দিছিলাম আটই পালব কবে কিন্তু এটা কপাল পোড়ারা জানে না খালি কয় মানে একটা জাতি সক্রিয়তা যখন হারিয়ে ফেলে তখন তারই অবস্থা হয় আর সক্রিয়তা হারিয়ে ফেললে উন্নতি উন্নয়নের উন্নতি আর উন্নয়নের বাস্তবতা খুঁজে পাওয়া এটাই আমাদের আল্লাহ হেদায়েত করুন বলেন না আমি আল্লাহ তালা আমাদেরকে সক্রিয়তায় ধন্য করুন আরো জোরে বলুন আমি আটি ফালগুন ছিল সেই ভাষা আন্দোলনে যেদিন মুসলমানরা ওখানে অন্য ধর্মের কেউ নাই ভালো করে বুঝবেন এখন তো চুর আর ডাকাত মিসকিন আর অশিক্ষিতরা লাপালাপি করে অন্য ধর্ম বিশ্বাস আর মঙ্গল প্রদীপ আর মঙ্গল শোভাযাত্রা নিয়ে ইতিহাস পড়ে দেখেন ওখানে আব্দুল সালাম আব্দুল জব্বার বরকত এরাই জীবন দিয়েছে ওখানে আর কেউ কি কথাটা সত্য না মিথ্যা বুক ফুলিয়ে বলা উচিত কিন্তু আফসোস আজ ডাকাত সব নিয়ে যাচ্ছে নিজের কথাটাও আমরা বলতে সত্যটা জানি তাই বন্ধুগণ আল্লাহ তালা আমাদের সবাইকে সত্য জানার তৌফিক দিন বলেন আমিন হ্যাঁ বাংলা সন 1426 আর হিজরি একচল্লিশ পার্থক্য কয় বছর কয় বছর পনেরো বছর কেন পার্থক্য কারণ হলো বাংলা সনের বাংলা সনের মাসগুলো 30 31 এবং আশার মাস 32 ছিল ছিল না ছিল না এটাকে পরিবর্তনের জন্য প্রথম বলেছিলেন ডক্টর শহীদুল্লাহ তারপরে তারই প্রস্তাব পর আলোচনা হয়ে হয়ে বাংলা একাডেমি রিভাইজ করেছে বাংলা একাডেমি বাংলা সংকেত রিভাইজ করেছে কয়েক বছর আগেও আবার রিভাইজ হয়েছে কিন্তু পার্থক্য বাংলা শর আর চন্দ্র বছরে 15 দিন কারণ বাংলা শন হয় 365 দিনে আর আরবি সনটা হয় 354 অথবা 355 দিনে তাই পার্থক্য 10 দিন অথবা 11 দিন এই এত বছরের পার্থক্যটা মিলায়ে দেখেন 15 বছর সুবহানাল্লাহ বলবেন না বুক ফুলাইয়া বলতে পারবেন পয়লা বৈশাখে যারা মঙ্গল প্রদীপ জ্বালায় আর কুকুর আর পেচার বিড়াল হয় এদেরকে বলবেন এগুলো তোমাদের না এটা ফতেউল্লাহ সিরাজি এটা সূচনা হয়েছে বিশ্বনবীর হিজরত থেকে এটা মুসলমানদের বলেন না আমি বলতে পারবেন ইনশাআল্লাহ আমরা কয়টা সন গণনা করি তিনটা তাই ঈসাই সন ভুলে আমরা বলি ইংরেজি সন ইংরেজদের কাঁধে ভর করে এসেছিল বলে হা পৃথিবীর প্রায় সবটা জায়গায় এই সনটা বেশি চর্চা হয় এর কারণ হলো ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর প্রায় সব জায়গায় ছিল সূর্যের উদয় আর অস্ত যায় যত ভূখণ্ডে সবটার উপরে ব্রিটিশ রাজত্বের পতাকা উড়ে ছিল ওরা ছেড়ে ছেড়ে চলে গেছে কিন্তু ছাইরা গেলেও আবার এখন কমন ওয়েলথ করেছে নাম শুনছেন রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েন পৌরনীতি পড়লে বুঝবেন এরা স্বাধীনতা দিয়ে গেছে বটে কিন্তু বাদ এখনো রশি হাতে রাখছে এদের কালচার হবে যেমন কমনওয়েলথ ভুক্ত নয় দেশগুলোতে যারা রাষ্ট্রদূত তাদেরকে বলে অ্যাম্বাসেডার আর কমনওয়েলথ ভুক্ত দেশগুলোতে অ্যাম্বাসেডার বলে না বলে হাই কমিশনার মানে ল্যাঙ্গুয়েজও আলাদা বুঝতে পেরেছেন এগুলা আজ আমাদের অনেক শিক্ষিত মানুষজন চিন্তা করেন না বুঝেন না বন্ধুগণ হ্যাঁ আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাকিস্তানি অসংসদের হাত থেকে কিন্তু সত্যিই স্বাধীনতা কি পেয়েছে সত্যি স্বাধীনতার স্বাদ কি অর্জন করতে পেরেছি আমরা চাই সোনার বাংলা সত্যি সোনার বাংলা হোক আল্লাহ সোনার বাংলা গড়ার তৌফিক আমাদেরকে দিন বলেন আমি আল্লাহ তালার কাছে কামনা করি বন্ধুগণ বলছিলাম আমরা নতুন একটি বছরে আর তা খ্রিস্টীয় সন তা হলো ঈসাই সন খ্রিস্টান ধর্মের সন ঈসা ইবনু মারইয়াম আলাইহিমাস সালামের জন্ম থেকে গণনা করা সন যদিও আজকে আমাদের বাংলাদেশও অনেক আরম্ভের সাথে অনেকেই তা পালন করেছে কিন্তু আপনাদের স্মরণ থাকার কথা যে পঁচিশে ডিসেম্বরের আগে বিশে ডিসেম্বরে যে জুমা ছিল ওইদিন বলেছিলাম ঈসা আলী জন্ম নিয়ে এবং ওর আনের বিশ্বাস আর বক্তব্য নিয়ে আফসোস আমরা অনেক মুসলমানরা আজ সত্য জানি না অন্যান্য ধর্মের ইতিহাসও জানি না যে কারণে ইসলাম যে শ্রেষ্ঠ এটাও বুঝি ইসলাম যে লেটেস্ট এটাও বুঝি না আল্লাহ হেদায়েত নসিব করুন জুড়ে বলো না আমি বন্ধুগান হ্যাঁ ঘুরে ফিরে চলে আসি ছোট কথায় আমরা দেখি আমরা বছর উদযাপন করি হ্যাঁ তিনটা সন আমরা পাই তিনটা সনের নতুন বছরে প্রথম দিনে আমরা বলি হ্যাপি নিউ ইয়ার কি বলে হ্যাপি নতুন বছর সুখের হোক নাকি এটাই তো অর্থ নাকি নতুন বছর সুখের হোক ভালো হোক আনন্দের হোক তৃপ্তির হোক এই দোয়া করি হা কিন্তু বন্ধু নতুন বছরে কেবল এই কথা এই শুভ কামনা অথবা এই ভালো কথা বলা কি যথেষ্ট আজ আমরা আমাদের চাল চলন আচরণে দেখি আমরা মনে করি নতুন বছরে হয় মানে সেই পশ্চিমা অথবা আদর্শহীন আদর্শহীন কিছু কেবল পৃথিবী নিয়ে ব্যস্ত জীবন নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত কিছু অশিক্ষিত মিসকিনদের লেজ কাটা বানরদের পিছনে দৌড়ায়া আমাদের ছেলেপেলে আমরাও বলি হ্যাপি নিউ ইয়ার বলে মনিপুরি শেষ কি রাগ করতেছে বলি নতুন বছর ভালো থেকে তার মানে ভাবটা এমন নতুন বছরে দোয়া করলাম আর বাকি তিনশো চৌষট্টি দিন আজকাওয়ালা বরাক বাস দেয় কি রাগ আমাদের অনেক কিছু সংস্কারের প্রয়োজন আছে যেমন দেখুন ওই আমি নিজে থ হয়ে অনেকক্ষণ চিন্তা করেছি আমাদের দেশের রাষ্ট্রপরিচালন ব্যবস্থায় এই আধুনিক রাষ্ট্র পরিচালন ব্যবস্থা যা আমাদের মধ্যে আছে আমাদের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা যেমন গণতান্ত্রিক ব্যবস্থা এতে জনগণ ভোট দেয় ভোট দিয়ে এক দল হয়ে যায় সরকারি দল আর সরকারি দল মানে এরা সবকিছুর মালিক সরি আপনারা ঠিক বেঠিক কোয়েন না আমার অবজারভেশন ভুল হইলে ধইরে আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম মানুষ ভোট দেয় আর ভোট যারা সরকার গঠন করে ভাবটা এমন এরা সবকিছুর শুধু তাই না আশ্চর্য হই তখন যখন দেখি রাষ্ট্রের যারা কর্মচারী রাষ্ট্রের যারা কর্মকর্তা অর্থাৎ আপনারা আমার ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় আপনারা আমার এরা করতেছেন রাষ্ট্রের কর্মচারী যারা জনতার কর্মচারী যারা জনতাকে সেবা দেওয়া যাদের যাদের দায়িত্ব দায়িত্বের বিনিময়ে যারা বেতন পায় দেখি ভাবটা এমন এরা যেন জনগণের মালিক কি রাগ করতেছে পাবলিক যায়া ওই কর্মচারীরে সাথ ডাকে আর পাবলিকের যে কর্মচারী ভাবটা এমন এ হলো মালিক এটা এটাও আমাদের সমাজে আরেকটা দুঃখজনক ঘটনা ঠিক না বেটি রাগ না আপনারা কথাগুলো কঠিন নিজের বিরুদ্ধে হলেও বলতে হয় সরকার সেও মনে করে ভূত পেয়েছে সবকিছুর মালিক এই জন্য সরকারি কর্মচারী সেও যেন সরকারি দলের লোক কি রাগ করতেছেন এমন প্রমাণ পৃথিবীর অনেক জায়গায় যেখানে এমনটা হয় রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী আর সরকারি দল এক হয়ে যায় ওই দেশটাতে আর ভালো থাকে ওই দেশটাতে আর কল্যাণ ওই দেশটা চুরে ভরে যায় চুরে ভরে যায় টাকাতে ভরে যায় ঠিক না বেটি হ্যাঁ আরো আশ্চর্য যারা জিততে পারল না এদের কয় বিরোধী দল কি কয় আমি আশ্চর্য হলাম সত্যি চিন্তা করি নামটাই বিরোধী দল মানে এদের হলো সরকারের বিরোধী সরকারে যদি ভালো করে তো কি করবো খারাপ করবো আর নামেই তো বিরোধী আমি মনে করি এই শব্দটারও পরিবর্তন হওয়া উচিত এটা আমার অনুভূতি আপনারা এক নাও হতে পারেন কিন্তু চিন্তা করতে পারে সরকারি দল মালিক হয়ে যায় বিরোধী দল সব কাজের বিরোধিতা করে না বরং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বলে বিরোধী দলটাও ছায়া সরকার বিরোধী দলটাও কিন্তু বাংলাদেশে কে আছে এটা পৃথিবীর যে সকল দেশে এটা নাই ওই সকল দেশে মানুষের সুখ দুখের কথা কেউ বলে না এটা আফসোস তাই ওইদিকে নাই বাগেলাম হা বলছিলাম আমরা ইসাইশনে শনে খ্রিস্টীয় শনে নতুন বছরে আমরা এই নতুন বছরে আমরা কেবল হ্যাপি নিউ ইয়ার বলি অথবা আতশবাজি ফোটাই তবে সরকারকে ধন্যবাদ আমাদের পুলিশদেরকে ধন্যবাদ তারা রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রীকেও ধন্যবাদ তারা কন্ট্রোল করেছে যে না 31st নাইট বাংলাদেশে উشرين পলতা দিয়ে উদযাপন করা যাবে না এটা ধন্যবাদ জানাই এটা করার জন্য যদি সরকার পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা না করত তাহলে পরিস্থিতি আরো আরো গুলাতে বাংলাদেশে হয়েছে না হয় নাই কিন্তু আফসোস আফসোস আমাদের তাদের ওদের সবার জন্য যারা কেবল মনে করি নতুন বছরে একবার হ্যাপি নিউ ইয়ার বলেই শেষ আসলে বোঝা উচিত এই যে নতুন বছরের আগমন নতুন সনের আগমন শুধু তাই না প্রতিদিন পূর্ব আকাশে সূর্য মামা উদয় হয় আর সন্ধ্যায় পশ্চিম আকাশে অস্ত যায় এই যে দিন আর রাত দিন আর রাত আর আসে মাস আসে বছর এর দ্বারা নতুন বছর পাই আবিষ্কার করা উচিত ওই বছরে নিজেকে নিজের জীবনকে আমি কি বুঝাতে পেরেছি ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি সার্থক যে আবিষ্কার করে বিগত বছরে নতুন বছরে প্রতিদিনে প্রতি সকালে প্রতি সন্ধ্যায় প্রতি রাতে নিজেকে কাকে কাকে নিজেকে তার মানে আবিষ্কার করে আমি কে কোথায় ছিলাম থেকে আমি এলাম আবার কোথায় আমাকে ফিরে যেতে হবে কিন্তু আফসোস আজ আমরা মনে করি ও নতুন বছর যা পারি করলাম তার মানে বছরটা আমার বাপ দাদার জীবনটাও আমার চোদ্দ পুরুষের কেউ কিচ্ছু করতে কিন্তু যখন জমদুত আসবে কেউ আটকায় রাখতে পারবে না আর এটা বছর ঘুরে আবার বছর দিন ঘুরে আবার রাত মাস ঘুরে আবার মাস কখন আমরা কেউ জানি সুতরাং এই যে সন উদযাপন মাস উদযাপন বছর উদযাপন আমরা এখন অনেক দিবস উদযাপন করি পৃথিবীতে মনে হয় গণনা করলে দেখা যাবে তিনশো পঁয়ষট্টি দিনেই কোনো না কোনো দিবস আছে না নাই অনেক দিবস বাবা দিবস মা দিবস খাওয়া দিবস ঘুম দিবস হাত ধোয়া দিবস ডিম দিবস আছে আন্ডা দিবস হ্যাঁ হাত দিবস আছে আমি বুঝি না আরো কত দিবস আসবে দিবস আর লজ্জা লাগে তখন যখন দেখি আমাদের উচ্চ শিক্ষিত নামের কয় বুঝি না বেটা তুমি যদি মুসলমান হও অথবা বাংলাদেশি মানুষই হও তুমি বাংলাদেশের কালচার দেশীয় কালচার ঘুম থেকে উঠেই আগে হাত ধরে এটা আমাদের দেশীয় আরে ভাই রাগ করতেছেন যে ধর্মের এই হোক ঘুম থেকে উঠে আগে প্রথমে দুইটা হাত দয় তারপরে মুখ দো এটা বাংলাদেশি কালচার মুসলমান হলে তো অজু করতেই হবে আর অজু করার প্রথম কাজ প্রথম কাজ নবীজি বলেছেন ঘুম থেকে উঠেছ আগে দুইটা হাত দাও কারণ কেউ জানো না রাতের আধারে ঘুমের ঘুরে তোমার দুই হাত কোথায় রাত্র যাপন করেছে নবীজির ল্যাঙ্গুয়েজ দেখে দেখে বিশ্ব নবী মহাম্মাদুর রস হলে ঘুম থেকে উঠেছে হাতটা ধো উজু করার আগে হাতটা ধো কারণ জানো না রাতের আধারে তোমার হাত কোথায় বগলের নিচে না পায়ের নিচে না হাতের নিচে না পাসার নিচে কুচায় আগে দো শুনেন এখন কয় বিশ্ব হাত দোয়া দিবস এগুলা যে কত বড় মিষ্কি কি আপনারা রাগ করবেন আমি শিক্ষিত বলতে চাই না আমি বলি মিষ্কি মিষ্কি অশিক্ষিত মূর্খ হাত দোয়া দিবস আবার কিসের

তারা হয়তো চামচে খায় হাত না ধুইলেও হয় কিন্তু আমরা খাই নরম খাবার শাক সবজি আমাদের খাদ্যাভ্যাস মানে খাওয়ার বিশ্বনবী তাই সবার নবী বলেছেন খাওয়ার আগেও পরেও কিন্তু আফসুস স্কুল কলেজে এখন শিকায় হাত ধোয়া দিবস হাত ধুয় ইসলামের কথাটা বলতে পারো না আল্লাহ হেদায়ত রিসিভ করুন বলেন আমিন তেই যে শুরু হয়েছে পৃথিবীতে বছরে অসংখ্য দিবস পালন করা আমরা এই দিবসের মধ্যে নিজেরা আটকে রয়েছে আবার অনেক মানুষ এমন আছে যারা বলি সময়টা বড় খারাপ সময়কে গালি দেই আছে না রাগ করেন না আপনারা অনেক অনেক নারী পুরুষ আসে সময়কে গালি দেয় বলে সময়টা খারাপ হয়ে গিয়েছে এই যে কঠিন বাস্তবতা এতে ইসলাম কি বলে আমাদের জানা উচিত না উচিত না দেখুন প্রথম কথা হলো সময় এই সময় পৃথিবীর অনেক শিক্ষিত মানুষেরা সময় নিয়ে চর্চা করেছে গবেষণা করেছে যেমন বিগত শতাব্দীর পৃথিবীর নিউটন প্রফেসর যাকে বলা হতো ওই যে স্টিফেন হকিং যে ব্যক্তি তার সমস্তটা শরীর অবস ছিল কেবল মাথাটা ব্রেনটা কাজ করত তার বিখ্যাত বই দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম সময়ের ইতিহাস আমি পড়েছি বইটা অনেক কঠিন এই এই বইয়ে সত্যের একেবারে কাঁচা কাচি চলে আসছিল কিন্তু আল্লাহ যদি হেদায়েত না দেন नसीব नसीব আসলে সময় কে আল্লাহ তাআ হাদিসে কুদসি নবীজি আমাদের জানিয়েছেন লা তাসুবুদ দাহরা আল্লাহ বলছেন সময়কে গালি দিও না লিয়াননানি আনাদ দাহরু কারণ আমি আল্লাহ হলাম সময় বলে না সময়ের মালিক কে সময় কার নিয়ন্ত্রণে সময়কে আমাদের জন্য ভাগ করে দিয়েছেন কে আপনি বলবেন হুজুর ও সময় সময় ভাগ করে তো আমরা সেকেন্ড বানিয়েছি সেকেন্ড থেকে অ্যাডভান্স হয়ে করেছি মিনিট মিনিট থেকে অ্যাডভান্স হয়ে করেছি ঘন্টা ঘন্টা থেকে অ্যাডভান্স হয়ে করেছি দিন দিন থেকে অ্যাডভান্স হয়ে করেছি রাত আর দিন তারপরে কিছু সপ্তাহ তারপরে মাস তারপরে বছর বন্ধু আপনি আমি যা যা করছি আমাদের নাই সব কে করে দিয়েছেন সময়ের মালিক যিনি তিনি সময়টাকে ভাগ করে দিয়েছেন আমাদের ব্যবহারের উপযোগী করে দিয়েছেন কে দেখুন আপনি বলবেন সেকেন্ড আপনার সময়ের ছোট্ট একক না কোরআন বলে সেকেন্ড না বরং সেকেন্ড কে ভাগ করে কোরআন সময়ের একক বলেছে চুকের পলক পড়া চুকের উপর থেকে নিচে পড়াটা হলো সময়ের সর্বনিম্ন একক বলেছে কে কে বলেছেন বিশ্বাস আছে সৌরাতুর নাম লেখ খুলে দেখবেন আল্লাহ সময়ের সর্বনিম্ন একক বলেছেন চুকের পলক উপর থেকে নিচে পড়া বলতে পারেন সময় বিভক্ত করা হয় এত ছোট্ট পরিমাণে কারণ কি কারণ হলো কর্মসিদ্ধি কি করা যে কোন কাজ যতটুকু সময়ে করা যায় এই কার্য সিদ্ধি সময়ের বিভক্তি সময়কে ভাগ করার কারণ আমি কি বুঝাতে পেরেছি সময়কে ভাগ করা হয় কিসের জন্য কাজ পূর্ণ আদায়ের জন্য কাজ কাজের জন্য সময়ের বিভক্তি আর সর্বনিম্ন সময়ের একক হলো চুকের পলক উপর থেকে উপর থেকে কোথায় আছে এটা আজকালকার বিজ্ঞানী বিজ্ঞান মনস্করা যারা কোরআন থেকে দূরে তারা থ হয়ে যাবে আর যে কোরআন জেনে জ্ঞান অর্জন করেছে সে সে তার বুকটা গর্বে ভরে উঠবে সে চিৎকার করে বলবে আল্লাহ কারণ আল্লাহ তালা বলেছেন চুকের পলক উপর থেকে নিচে পড়ার আগেও কাজ কমপ্লিট হয় বলেন দলিল কি রানী বিলকিসের বিশাল সিংহাসন একজন মানুষ যে বিজ্ঞানের জ্ঞান জানতো তিনি হাজার মাইল দূর থেকে বিশাল সিংহাসনটা চুকের পলক করার আগে চুকের পলক করার আগে হাজার মাইল দূর থেকে নিয়ে আসছে চিৎকার করে বলেন সবার সেকেন্ড না সেকেন্ড আরো নব্বই ভাগ করলে এক ভাগ কেউ বলেছেন সত্তর এটা আবার বিতর্ক আছে চুকের পলক করতে কতক্ষণ লাগে কারণ এক এক মানুষের পলক করার সিস্টেম এক এক রকম বলে না কারণ প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষ কারো মতো কেউ নাই সুভান আল্লাহ কইবেন না আল্লাহ যে বিজ্ঞানী শুনেন আমরা গাড়ি চড়ি গাড়ি ফোন বিজ্ঞানের কত আবিষ্কার বিজ্ঞান যা বানায় একই ডাইস সব এক রকম ঠিক না কিন্তু আমার আল্লাহ এত বড় বিজ্ঞানী প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ডাইস আল্লাহ সুবহানাল্লাহ বাড়ি যায় নাকি হ্যাঁ কইবেন নাকি পৃথিবীতে কুটি কুটি মানুষ চ্যালেঞ্জ একজনের মতো আরেকজন খুঁজে পাওয়া প্রত্যেকেই প্রত্যেকেই ওয়ান পিস অনলি ওয়ান পিস প্রত্যেকে একজন একজন এটা এটাই এটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছেন তার নাম তার নাম ওই আল্লাহরে ভুলা যাইবে হ্যাপি নিউ ইয়ার কোয়া আল্লাহর খবর নাই তো মালিকের খবর নাই বেটা তুমি তো চু তুমি তো ডাকাত তুমি তো মিষ্কির এই জন্য এমন যদি সত্যি স্রষ্টাকে ছিল তাইলে বুঝবা সময়ের মালিক কে সময়ে কার সৃষ্টি আর সময়ের পরিমাপক সময়ের একক সময়ের বিভক্তি করেছেন কে দেখুন হ্যাঁ অনেকেই হয়তো চুকের পলক পড়ার সময় বুঝবে না হা বুঝবে রাত আর দিন বুঝবে অনেক আছে গরিও নাই আছে না এখনো বাংলাদেশে এই ১৯ বিশ কোটি মানুষের কয়জন ঘড়ি চিনে চিনে রাত আর দিন জেনেরা এই যে রাত এই যে দিন কার আবিষ্কার কে করে সৌরাত আল ইমরানের শতরণ ঘরে যায়া মিলায়ে দেখবেন আল্লাহ তালা রাবুল আলমিন সৌরাত আল ইমরানের ২৭ নাম্বার আয়াত যদিও অনেক লয়াত আছে এই আয়াতটা নির্দিষ্ট করে বলছি আল্লাহ বলেন তূলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল আল্লাহ আল্লাহ তাআলাই রাতকে টেনে দিন থেকে বের করেন আবার দিন থেকে টেনে রাতকে বের করেন কে রাত থেকে দিন দিন থেকে রাত কে করেন আর কেউ আছে বিশ্বাস হওয়ার জন্য পরে বলেছেন মানুষ শুনো আল্লাহ সেই সত্তা তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই আল্লাহ সেই সত্তা তিনি রাত থেকে দিন দিন থেকে রাত বের করেন যিনি মৃত থেকে জীবন আর জীবন থেকে মৃত থেকে জীবন জীবন থেকে মৃত বের করেন কে কে আল্লাহ তালা তাই সময়ের মালিক কে যুগের মালিক কে তাই সেকেন্ড কে ভাগ করে সেকেন্ড কেও আমাদের কার্য পরিমাপক হিসেবে চুকের পলক কে করে দিয়েছেন কে করেছেন তাই এই যে চুকের পলক পরা সেকেন্ড মিনিট ঘন্টা দিন এই সব আল্লাহ তালা সৃষ্টি সময়টা কার সৃষ্টি তাই সময়ের চর্চায় ভুলা যাবে না কাকে হ্যাঁ কিন্তু আফসোস আমরা দেখতে পাই আজকের পৃথিবীর মানুষ সময়কে উদযাপন করে সময়কে চর্চা করে সময়কে নিয়ে বিভিন্ন দিবস পালন করে তারপরেও কাঙ্ক্ষিত সফলতা কাঙ্ক্ষিত সফলতা কাঙ্ক্ষিত উৎকর্ষতা নাই সফলতা নাই কল্যাণ নাই এর কারণ হলো সময় সময় যিনি করেছেন তাকে ভুলে গিয়েছি আর হ্যাঁ সময়ের মধ্যে সফল হওয়ার জন্য যা করতে হবে সময়ের যিনি স্রষ্টা তিনি বলেছেন আফসুস সময়ের স্রষ্টা যা করতে বলেছেন আমাদের মধ্যে তা আমাদের মধ্যে তা এবার যদি প্রশ্ন করেন সময়ে সফল হওয়ার জন্য প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সেকেন্ড মিনিট অথবা চুকের পলকে সার্থক হওয়ার জন্য কি করতে হবে কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন বলে বন্ধু ছোট্ট একটা সূরা পড়ো

رحيم والعصر والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق ওয়া তাওয়া সাউবে সাব কারকতা আল্লাহ আল্লাহ তাআলা সময়ের কসম কেয়ছেন যুগের কসম কেয়ছেন আসরের কসম কেয়ছেন ওয়াল আস আল্লাহ বলেছেন শপথ সময়ে শপথ যুগের শপথ আসরের শপথ সময়ের মালিক কে নিজেই সৃষ্টির কসম খেয়েছেন কারণ আমাদেরকে সতর্ক করার জন্য কারণ আমাদের জীবন আমাদের বেঁচে থাকা আমাদের মরে যাওয়া সব সময়ের মধ্যে সবই কি জন্ম নেওয়া সময়ের মধ্যে মরে যাওয়াটাও সময়ের মধ্যে এই সময়ের মধ্যেই ক্যালকুলেটেড ওয়েতে আল্লাহ সব সৃষ্টি করেছেন এই জন্য সময়কে যদি বিশ্বাস করতে হয় তাহলে তাকদিরে বিশ্বাস করতে হয় কিতে বিশ্বাস করতে হয় তাকদির তাকদির মানে সবকিছু কিছু নির্দিষ্ট সব কিছু কার পক্ষ থেকে বলেন কার পক্ষ থেকে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন

তাকদির তাকদিরের প্রসঙ্গে আবার বলবো এটা এমন একটি বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয় তাকদির আফসুস আমাদের অনেকেই তাকদির বুঝি না ঠিক মতো তাকদিরে বিশ্বাস আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমিন তাকদির মানে সহজ বাংলায় বুঝলে এক কথায় বলি রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের বাজেট আছে আছে না যদিও আমাদের দেশে বাজেট হয় দুইটা একটা হল আগামী বছরের বাজেট আরেকটা হল ঘাট বাজেট বাজেট কয়টা হল আমি খাস বাংলায় বুঝাই একটা হল আগামী অর্থ বছরের বাজেট প্রত্যেক বছরের বাংলাদেশে বাজেট হয় জুলাই থেকে জুন জুন আচ্ছা যেটাই হোক মানে ওই যখন থেকে মানে অর্থ বছর শুরু এর আগে বাজেট সংসদে পাস হয় আগামী বছরের বাজেট কিন্তু সরকার যেহেতু ভবিষ্যৎ জানে না অতীতের অভিজ্ঞতা হয়তো কাজে লাগায় লাগায় না আর আসে চুরের আর ডাকাতের খনি রাখেন না এই জন্য বাজেটে ঘাটতি হয় উল্টা পাল্টা হয় যা বলে তা হয় না এই জন্যে আরেকটা সম্পূরক বাজেট ঘাটতি বাজেট হয় তাই কয়টা বাজেট ফার্স্ট ফাইস্ট সংসদে একটা হল ঘাটতি বাজেট আর একটা হল আগামী বাজেট কিন্তু আমার আল্লাহ তিনি সব জানেন না জানেন না রে বলেন আল্লাহ সব জুড়ে বলেন আল্লাহ সব আল্লাহর কাছে অতীত নাই আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই সবই সবই বর্তমান সবই কি তাই আল্লাহ তাআলা আল্লাহর বাজেট একুরেট আল্লাহর বাজেট কিভাবে বুঝবেন দেখুন একটা মানুষ যখন মারা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মৃত্যু কখন হয় যখন তার বাজেট শেষ বাজেট ফেরেস্তা এসে বলে যেমন পায়ের পা দিয়ে আমরা হাঁটি কিন্তু আমাদের পা দিয়ে হাঁটা নিয়ন্ত্রণের জন্য একজন ট্রাফিক আছে বাংলায় কইলাম কি ট্রাফিক রাস্তায় কি আছে আল্লাহর ফেরেস্তা আমাদের পা চলার নিয়ন্ত্রণ করে যখন সখরাত শুরু হয়ে যায় পায়ের ফেরেস্তা এসে বলে আল্লাহর বান্দা অমুকের ছেলে অমুক আমি খুঁজে দেখলাম তোমার পা দিয়ে হাঁটার কোনো জায়গা আর পৃথিবীতে তাই আমি বিদায় চলে যাই ফেরেশতা চলে যায় মানুষটা বড় 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 চুকে তাকায় কেএমনি খাদ্যর ফেরেশতা বলে সারাটা পৃথিবী ঘুরে দেখলাম তোমার আর খাদ্য পৃথিবীতে তাই আমি যাই বিদায় নেয় ও পান করে পানি ফেরেস্তা বলে খুঁজে দেখলাম কোথাও তোমার জন্য আর ঠিক এইভাবে ফেরেস্তা বিদায় নেয় তার মানে বাজেট শেষ তখনই মৃত্যু তখনই রিজিক যতক্ষণ মরবে না পায়ে হাঁটার জায়গা যতক্ষণ আছে ততক্ষণ এই জন্য শুনেন একটা হেকমত শিকাই আইমা মুস্তাহিদিন বলেছেন ভালো কাজ করার যোগ্যতা আল্লাহর কাছে চাইবা বয়স পারে যদি ভালো কাজের তৌফিক কে দেন তাই ভালো কাজের দ্বারা জীবনটা দীর্ঘ হতে কাজ যদি থাকে মরণ মালাকুল মৌতে ধরতে পারে বলে না সুবহানাল্লাহ বন্ধুগণ তাই এই কিছু বাজেট করে করেছেন কে আল্লাহ আল্লাহ তাআলার বাজেট শুনিপুন আল্লাহর বাজেটে ঘাটতি নাই আল্লাহর বাজেট একুরেট কারণ আল্লাহর দরবারে ওই উল্টা পাল্টা করিয়া ডাকাত ডাকাত আমরা ডাকাত আল্লাহর ব্যবস্থাপনায় কোন ডাকাত বন্ধুগণ সরকারের ব্যবস্থাপনায় ডাকাত আছে চোর আছে এইজন্যই আমরা কত কিছু অবিশ্বাস্য শুনি

আমাদের সময়ে দিনে রাতে বছরে মাসে বেঁচে থাকা এটাকে কল্যাণময় করা মর্যাদাময় করার জন্য সোরাতুল সূরাতুল আসরের মাধ্যমে আমাদেরকে প্রেসক্রাইব করেছে পরামর্শ দিয়েছে আদেশ করেছে সূরাতুল আস ছোট্ট একটি সোরা একজন বিখ্যাত জ্ঞানী ব্যক্তির কথা শুনলে স্থপ্ত হয়ে যাবেন শাফি মাযহাবের

তিন নাম্বার সৌরা সৌরাতুল আস একটা সুরাত যথেষ্ট দুনিয়া ফেরাতে সময়ের মধ্যে নিজেকে সফল আর সার্থক বানানোর বলে না সোমান সোমান বড় আসতে কইলে রাখে বুঝছেন না এর একটা কারণ বলে আজকে শেষ করে দিই সামনের দিন বলবো এর একটা কারণ হলো আজকে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় ধ্বংসের কারণ দুর্নীতির কারণ কারণ অনাচার অত্যাচার জুলুমের হল ব্যস্ত সবাই শুধু নিজের কথা ভাবে অন্যের কথা ভাবে রাস্তায় কাউকে ডাকাতে ধরেছে রাস্তায় কাউকে চিন্তাইকারী ধরেছে সবাই কয়ে চাচা আপন যান কি ভুল বলতেছি বাংলাদেশে বাংলাদেশে এটা এক শতভাগ হয়ে গেছে কেউ আগাতে চায় অথচ যারা এখনো পৃথিবীতে সুখী সমাজ হয়তো ইমানদার না কিন্তু সমাজটা সুখী গিয়ে দেখেন ওদের সমাজে এটা আছে একজন বিপদে পড়লে সবাই মিলে আগা আসে আমাদের যে নিজেকে আরেকজন থেকে আলাদা করে ফেলা এই যে ডিভাইড করা ডিভাইড বিচ্ছিন্ন করা আমি এক দল করি আমার দল যে করে সেই কেবল সেই বেঁচে থাকবে আর কেউ বেঁচে থাকার অধিকার নাই আমি একা থাকব আর কেউ নাই এইভাবে এই যে নিজেকে ক্লোজ করে ফেলা হয়েছে বিভক্তি রেখা টানা হয়েছে এটা হলো আমাদের ধ্বংসের সূরাতুল আসরে এটাকে কুঠার আঘাত করা হয়েছে সূরাতুল আসরে চারটি কাজের কথা বলা হয়েছে প্রত্যেক সময়টাকে সাফল্যমণ্ডিত করতে এর মধ্যে নিজেকে যেমন আরেকজনকেও আরেকজনকেও তাই প্রত্যেকটা সময়ে ওই ব্যক্তি সফল কাম যে আরেকজনের কথা চিন্তা করে কেবল নিজের কথা চিন্তা করে দেখুন পৃথিবীতে যাদেরকে আমরা স্মরণ করি যারা পৃথিবীতে সবার কাছে শ্রদ্ধেয় খুঁজ নিয়ে দেখেন নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে কাদের জন্য কাদের জন্য মানুষের জন্য অন্যের জন্য আজ প্রত্যেকটা সময়ে আমরা সুখ চাই শান্তি চাই কেবল নিজের জন্য সবাই নিজের নিয়ে ব্যস্ত অন্যের কথা কেউ অন্যের কথা কেউ ভাবে না আর অন্যের কথা যে ভাবে না সে কখনো সফল হতে সফল হতে হ্যাপি নিউ ইয়ার বইলাও

আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি বলেন হে আল্লাহ যত বেঁচে আসি নিজের জীবন নিজের শিক্ষা নিজের উপার্জন নিজের যশ আর খ্যাতি দিয়ে আরেকজনের কল্যাণ করতে চাই তুমি তৌফিক দাও বলেন আমিন আরো জোরে বলেন আমিন 하다 মা ইনদি ওয়াল আলব ইনদ আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব